চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আশরাফুল আশিশের কাছে। আপনার একটি নিয়মিত ধারাবাহিক প্রচারিত হচ্ছে বাংলা ভিশনের প্রতি রবি ও সোমবার করে। শুরুতেই এই বিবাহ হবে সম্পর্কে একটু জানতে চাই, নাটকে আপনার চরিত্রটা আসলে কেমন বা কী নিয়ে গল্পটা এগোচ্ছে? আমি একেবারেই নতুন যুক্ত হলাম এই ধারাবাহিকটির সঙ্গে, তো আমার চরিত্রটা যে রকমের, ও হচ্ছে ফ্লেক্সিলোডের ব্যবসা করে, বিকাশের ব্যবসা করে, ওই গ্রামে একটা মেয়ের সঙ্গে প্রেম থাকে। তো সেই মেয়েটা একটা পর সময়ে যেটা করে যে ওর সঙ্গে একটু নাটকীয়তা বা একটু একটু ওকে ছেড়ে টেড়ে দিয়ে অন্য একটা জায়গায় চলে যায়, আর একটু পয়সাওয়ালা লোক পায় তার সঙ্গে চলে যায়। তো এই মেয়েকে খুঁজতে 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 একটা পর্যায়ে মেয়ে গিয়ে পায়। মেয়েকে পাওয়ার পরে মেয়েটার সঙ্গে নানাবিধ কথোপকথনের মধ্যে দিয়ে এগোতে থাকে। তো এরকম একটা মাঝামাঝি জায়গায় চরিত্রটা আছে। চরিত্রটা খুব স্ট্রেট লাইনের একটা চরিত্র, খুব সরল। হ্যাঁ, ওর কথাটা হচ্ছে এরকম, তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে, বিয়ে করবে না কেন? সাধারণ প্রেমিক প্রেমিকা, তো তোমার তো মেয়ে বলছে তোমার তো টাকা নাই, টাকা নাই তো কি হয়েছে, ভবিষ্যতে টাকা হবে, এরকম একটা খুব সরল জায়গা থেকে, যে কোনো মূল্যে সে চায়, যে খুবই সরল জায়গা থেকে একটা চরিত্র আগাচ্ছে, খুব সহজ সরল, কোনো প্যাচকোচ বোঝে না। ওকে মারছে, আবার সে দাঁড়িয়ে থাকছে, বের করে দিচ্ছে, আবার গিয়ে দাঁড়িয়ে থাকছে, তুমি চলো আমার সাথে, তোমাকে না নিয়ে আমি যাবই না কোনোভাবেই, এরকম একটা সরল রেখায় চরিত্রটা আঁকাতে থাকে। দেখা যাক ভবিষ্যতে কোন দিকে যায়। বিবাহ হবে নাটকটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে বাংলা ভিশনের পর্দায়, তো এই নাটকটিতে আপনি সম্প্রতি যুক্ত হয়েছেন, এই যে যুক্ত হওয়া একটা জনপ্রিয় ধারাবাহিকে, এটা আপনাকে কেমন অনুভূতি দিচ্ছে বা কেমন লাগছে? প্রথমত হচ্ছে এমনিতে আমার খুব পছন্দের একজন মানুষ, আমার খুব শ্রদ্ধার মানুষ, যার পরিচালনায় সবাই চিনবেন, এক নামে রৌনক হাসান, রৌনক ভাইয়ের পরিচালনায়। তো দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল রৌনক ভাইয়ের সঙ্গে যে আমি এই নাটকটায় কাজ করতে চাই। তার প্রথম কারণ হচ্ছে এটা টাইটেল সং, দেখবেন যে বিবাহ হবে টাইটেল সংটা অদ্ভুত রকমের সুন্দর, খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। একজন গুণী অভিনেতার পরিচালনায় কাজ করছেন, এইখানটায় কেমন ভালো লাগা কাজ করছে? একজন অভিনেতার জায়গায় অভিনেতা পরিচালকের জায়গায় তিনি একটু ভিন্ন চরিত্র সেখানে কিন্তু তাকে থাকতে হয়, তো সেখানটায় অভিনেতা রৌনক হাসান, পরিচালক রৌনক হাসান, এই বিষয়টি কতটা উপভোগ করছেন? পরিচালক যিনি শুধুই পরিচালনা করেন তার কাজটা করে একরকমের অনুভূতি, আর পরিচালকের পাশাপাশি যিনি অভিনেতা, এবং শুধু অভিনেতা না, একজন ভালো মানের অভিনেতা, তাদের সঙ্গে কাজ করতে গেলে হয় কি যে এক ধরনের বোঝাপড়ার বিষয়টা, শেখার অনেক কিছু আছে, প্রত্যেকটা বা ডায়ালগস, প্রত্যেকটা শব্দ পর্যন্তও মিনিংফুলি বলতে হয়, যে কারণ আবার লেখাটাও যদি পাশাপাশি ওনার হয় তখন যেটা হয় যে এই শব্দটা উনি কী মানে করে লিখেছেন, এই বাক্যটার মধ্যে উনি কী বোঝাতে চান, চরিত্রের ধরন কী, একটা শব্দ স্কিপ করে যাওয়ার কোনো উপায় নাই। আমরা আপনার চরিত্র সম্পর্কে জানলাম, পুরো গল্পটা কীভাবে আগাচ্ছে আমাদের দর্শকরা তো নিয়মিত দেখছেনই, তো এখন আনন্দ আড্ডায় যারা আছেন তারা যদি একটু জানতে পারে। আমার মনে হয় যে গল্পটা দেখতে থাকুক, দেখতে থাকলেই ভালো, বলে দিলে তো আলটিমেটলি যেটা হয় যে আগ্রহের জায়গায় একটু কমে যায় না, দেখুক না দর্শক, তাহলে দর্শকদের জন্য তোলা থাকুক। কিন্তু বিবাহ হবে নাটকটি মূলত একটা মজার গল্পে আগাচ্ছে, অনেক হাস্যরস থাকছে, অনেক মেসেজ থাকছে সেখান থেকে, তো এই পুরো গল্পটাই পুরো জার্নিতে যখন আপনি অভিনয় করছেন, শুটিং এর সময় কোনো মজার স্মৃতি কি মনে পড়ছে? মজার না, একটা আতঙ্কের স্মৃতি আছে। আমাদের টিমে একজন অভিনেতা আছেন, খুবই নাম করা অভিনেতা, শফিক খান দিলু, দিলু ভাই। তো দিলু ভাই যেদিন শুটিংয়ে, আমরা যেদিন শুটিং করছি, শুটিং চলাকালীন সময়ে সবার সাথে খুব আড্ডা দিয়ে বেড়াচ্ছি, গল্প করছি, সামাজিক দূরত্ব মেনে, অবশ্যই সামাজিক দূরত্ব মেনে। তো পরের দিন যেটা হলো যে দিলু ভাই ফোন করে বললেন যে আমার তো করোনা পজিটিভ। তো এরকম একটা আতঙ্ক, আমরা যারা কাছাকাছি ছিলাম ওনার, তো আমরা পরের দিনই আবার সবাই টেস্ট করালাম, তো অশেষ রহমত সৃষ্টিকর্তা যে আমাদের কারো আর পজিটিভ হয়নি। হ্যাঁ, দু একদিন পরে যখন আমরা মোটামুটি টিমের ম্যাক্সিমাম মানুষই আবার টেস্ট করিয়েছিল, যারা ওনার সঙ্গে আমরা কাছাকাছি ছিলাম, সংস্পর্শে ছিলাম, একসঙ্গে যারা সিন করেছি, পরে ওটার আমাদের সবারই নেগেটিভই ছিল। এই জন্য বললাম যে একটা আতঙ্কের স্মৃতি ছিল। এমনিতে আড্ডা তো হয়, অনেক মজার মজার আড্ডা হয়, অনেক গল্প হয়, তো এগুলো সবই তো সাময়িক। আরও মজার মজার কথা শুনবো নাটক সম্পর্কে। এই করোনার বিষয়টা যেটা বলছিলেন দিলু ভাইয়ের ব্যাপারটা, এটা কতদিন আগে ছিল? মাসখানেক আগে। আমার মনে হয় সেই আতঙ্কের বিষয়টা এখন আপাতত কিছুটা হলেও আপনাদের মন থেকে সরেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো দু একদিন পরে আবার টেস্ট করলাম সবাই,
টেস্ট করে দেখা গেল যে না, আলটিমেটলি অন্য কারোরই আর সমস্যা হয়নি। আপনার দীর্ঘদিনের অভিনয় জীবন শুরুটা হয়েছিল মঞ্চ থেকে। মঞ্চ থেকে মঞ্চের বিষয়টাতে একটু ফিরে যাব, আপনি কোন মঞ্চ দলের সাথে, নাট্য দলের সাথে যুক্ত ছিলেন? দেশ নাটক আমার দলের নাম। দেশ নাটকের সঙ্গে সম্পৃক্ত আছি আমি 2003 সাল থেকে, ওই সময় থেকে। তো আমার মঞ্চ করার অভিজ্ঞতাটা অনেক মজার। মজার বলতে হচ্ছে, আমি খুব অন্ধ ভক্ত খালেদ খানের, শ্রদ্ধেয় খালেদ খান যিনি প্রয়াত হয়েছেন। খালেদ খানের সংস্পর্শে যখন আমি আসি, ওনাকে দেখে আস্তে আস্তে আমার অভিনয় করবার আকাঙ্ক্ষা জাগে। তো পরে আমি যখন আমার মনোবাসনা ওনাকে ব্যক্ত করি, ব্যক্ত করবার পর উনি আমাকে বলেন যে অভিনয় যদি করতেই চাও তাহলে তোমাকে অবশ্যই মঞ্চ করতে হবে, আর মঞ্চ করতে হলে তুমি এই দলটা করতে পারো। ওনার সাজেশনে দেশ নাটকে আমার যাওয়া। দেশ নাটকের প্রোডাকশনে আপনি বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন, সেই সব মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। তো মঞ্চের দর্শকপ্রিয়তা আর টেলিভিশনের পর্দার দর্শকপ্রিয়তা, দুটোর মধ্যে আনন্দের জায়গা কোনটি? দুইটা দুই রকম। যেমন আমি মঞ্চের একটা কথা বলতে পারি, আমি অরক্ষিত নামে একটা নাটক করতাম, অরক্ষিতায় একটা চরিত্র করতাম আমি, শুক্রাচার্য। শুক্রাচার্য চরিত্রটা আমার আগে যিনি করতেন দিলীপ চক্রবর্তী, উনিও খুব স্বনামধন্য মঞ্চাভিনেতা ছিলেন। দিলীপ চক্রবর্তী করবার পর, উনি চলে যাবার পরে চরিত্রটা যখন আমার কাছে আসে, আমরা কুষ্টিয়ায় গেলাম শো করতে। শো শেষ করে যখন আমি বাইরে বেরিয়েছি, তো ওইটাতে আমার এত বড় বড় দাড়ি থাকে, চুল অনেক বড়, এটা পুরোহিত চরিত্র, একজন সাধক, ধর্ম সাধক মানে। তো আসবার পরে সবাই গল্প করছে এই চরিত্রটা নিয়ে, আমি শুনছি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ছোটো একটা মানুষ, আমার তো এটা আরও কত বছর আগের গল্প, আর ধরেন 8-9 বছর আগের গল্প, তো 12-13 সালের দিকে। হ্যাঁ, 12-13 সালের দিকে, তখন তো আমি আরও ছোটো। তো এই চরিত্রটা করি, আমার একটা মেয়ে আছে, বড় একটা মেয়ে। তো স্বাভাবিকভাবেই যারা আমাদেরকে আয়োজক যারা, তারাও বুঝতে পারেনি, যে দর্শকও বুঝতে পারেনি চরিত্রটা কে করেছে, কিন্তু এই চরিত্র নিয়ে গল্প হচ্ছে, আশেপাশে সবাই অনেক গল্প করছে। নিশাতাপা ছিলেন এই নাটকের নির্দেশক, নিশাতাপাকে এসে বলছে এই চরিত্রটা কে করেছে, চমৎকার ডায়লগ ডেলিভারি, চমৎকার অভিনয়, কে এই ছেলেটা বা এই মানুষটা কে। তখন নিশাতাপা আমাকে যখন দেখিয়ে দিলেন যে ও করেছে এই চরিত্রটা, তো একরকম একটু অবাকই হলো সবাই, যে ছোট একটা মানুষ এই চরিত্র করছে। এটা আসলে বোধহয় একজন অভিনেতার প্রাপ্তির অন্যরকম একটা মজা রাঙিয়ে তোলে, যে চরিত্রকে নিয়ে মানুষ কথা বলছে, দর্শকরা গ্রহণযোগ্যতা দিয়ে সেটাকে গ্রহণ করছে, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন সিসিমপুরের সাথে ছিলেন, সিসিমপুরের হালুম চরিত্র, আমাদের শৈশবের যারা আছে, তো শৈশবের একটা দারুণ আকর্ষণের জায়গা ছিল সিসিমপুর। সিসিমপুরের হালুম চরিত্রের কণ্ঠটা আপনার ছিল, এখনো আছে। তো সেই হালুম চরিত্রের প্রতি ভালো লাগার বিষয়টা কি, আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন? ভালো লাগার বিষয় তো বিষয় ভীষণ ভীষণ, মানে আমি যেটা বলবো যে সিসিমপুর আমার পুরোটা জুড়ে সিসিমপুর। সিসিমপুর আমি অভিনয় জীবন শুরু করার পরপরই সিসিমপুরে যুক্ত হওয়া, সিসিমপুরে যুক্ত হওয়ার পরেই কিন্তু বাকি অন্য সমস্তগুলো। তুমুল জনপ্রিয় একটা চরিত্র কিন্তু সিসিমপুরের হালুম। হ্যাঁ, এটার সঙ্গে আমাদের অনেক মজার মজার অভিজ্ঞতাও আছে, কিন্তু এই চরিত্রটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। নাড়া দেয় ইন আ সেন্স যে হালুম যখন আমি ধরি, ওটা ধরার আগ পর্যন্ত ওটা তো একটা পুতুল, একটা জায়গায় রাখা। যখন ফ্রেমটা ধরি, আমার বুক একটা মনিটর ব্যথা থাকে, আমি যখন ওর ভেতরে ঢুকে যাই অলমোস্ট, আমার কখনোই মনে হয় না ওর ভেতরে ঢোকার পরে যে এটা আশিস, না একটিবারের জন্যও না, ওটা আলাদা একটা চরিত্র। এবং ধরেন যে এমনও হয়েছে যে আমি সারা রাত বিজ্ঞাপনে শুটিং করে পরের দিন সকালবেলা যখন আবার হালুম চরিত্র ধরেছি, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আচ্ছা, এবার একটু মঞ্চের প্রসঙ্গ থেকে ফিরবো, তারপর অভিনয় প্রসঙ্গেই থাকবো। সেটা হলো যে একজন অভিনেতা যখন একটা চরিত্রে অভিনয় করেন, অনেক সময় দেখা যায় সেই চরিত্রটা অনেক জনপ্রিয়তা পায়। আমরা এরকম দেখেছি কালে কালে বাকের ভাই জনপ্রিয়তা পেয়েছেন, আর অনেক অনেক চরিত্র কিন্তু জনপ্রিয়তা পেয়ে যায়। তো অনেক সময় দেখতে পাচ্ছি এখন আমরা যে চরিত্রটা জনপ্রিয়তা পেয়েছে সেই চরিত্রটাকে নিয়ে বারবার কাজ করার চেষ্টা বা প্রচেষ্টা আমাদের বর্তমান সময়ের নির্মাতাদের মধ্যে থাকে। এটাকে একজন অভিনয় শিল্পীর জন্য প্রতিবন্ধকতা কি না, আপনি কিভাবে দেখছেন? প্রতিবন্ধকতা তো অবশ্যই, কিন্তু সহজ তো, সহজ বলছি আমি একটু অন্যভাবে সহজ বলছি এই কারণে যে যে কোনো বিষয়েই দেখবেন যে সহজ মাধ্যমটাই সবাই তো নিতে চায়, কিন্তু আমরা যারা অভিনয়টা করতে চাই, আমরা যেটা চাই মন থেকে, সেটা হচ্ছে
নিত্য নৈমিত্তিক নতুন নতুন চরিত্র প্রতিদিন নতুন নতুনভাবে উপস্থাপন করতে চাই। হ্যাঁ, একই চরিত্রের উপর দিয়ে আমরা হাঁটতে চাই না, হ্যাঁ আসলেই চাই না, যে আসুক না প্রত্যেকটা ধারাবাহিকে আমরা নতুন নতুনভাবে একটু উপস্থাপন করতে করি নিজেকে, প্রত্যেকটা একক নাটকে একটু আলাদা আলাদাভাবে উপস্থাপন করি নিজেকে। অভিনয় জগতে যখন এলেন তখন পরিবারের সাপোর্টটা কেমন ছিল, এবং বর্তমানে যখন কাজ করছেন, ব্যস্ততা নিয়ে কাজ করছেন এখন, তো এখন পরিবারের প্রেক্ষাপটে সাপোর্টটা কতখানি আছে? আমি যখন অভিনয় শুরু করি সেটা স্বাভাবিকভাবেই, ওই যে আমি তখন বলে আসলাম যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন সাপোর্টটা দিতে চায় না, একেবারেই চায় না। তো আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, আমার পরিবারও চায়নি যে আমি অভিনয় করি। আমার বাবা গত হয়েছেন আমার যখন 2 বছর বয়স, খুব স্বাভাবিকভাবেই আমার একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। তো পরিবারের দায়িত্ব নিতে গেলে তখন যেটা হয় যে ওই যে একটু আগে বললাম, সবাই সহজ মাধ্যমটা চায়, কঠিনেরে ভালোবাসতে চায় না কেউ, সবাই তো সহজটাকেই ভালোবাসতে চায়। এখান থেকে ফার্ম গেট যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যমেই আমরা চলে যাবো, ওয়েতেই চলে যাব। একইভাবে সব পরিবারই চায়, দেখবেন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ছেলে ছোটবেলা থেকেই শুনেছে, বাবা ঠিকমতো পড়াশোনা করো, তোমাকে ভালো একটা চাকরি করতে হবে। একইভাবে একটা মেয়ে তার বাপ মার কাছ থেকে শুনেছে যে মা ঠিকমতো পড়াশোনা করো, তোমার একটা ভালো বিয়ে হইতে হবে। দিন যদিও বদলেছে, যদিও বদলেছে, বেসিকটা বদলায় নাই। একইভাবে আমার পরিবারও চেয়েছে আমি খুব ভালো একটা চাকরি করি, পরিবারের দায়িত্ব নেই, সুখে শান্তিতে বসবাস করি। কারণ এই লাইফ সহজে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো যে আপনি সম্প্রতি একটা ওয়েব সিরিজে অভিনয় করেছেন, সেই ওয়েব সিরিজ সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই। আমি খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি, বলতে পারেন যে আকাঙ্ক্ষায় আছি কবে রিলিজ হবে ওয়েব সিরিজ। নাম হচ্ছে বিলাপ। বিলাপ, বিলাপ। আমি যে ধরনের চরিত্র করতে পছন্দ করি, ঠিক বলবো যে অনেকটাই সেই ধরনের চরিত্র, একটা নেগেটিভ চরিত্র, অনেকটাই সাইকো কিলার। গল্প করতে করতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, যে চমকটার কথা আপনি বলছিলেন সেই চমকটা আসলে চমকেই থাকুক আপাতত। যখন ওয়েব সিরিজটা রিলিজ হবে তখন আশা করছি দর্শকরা, এবং সেই সাথে আপনিও আপনার সেই উত্তেজনার জায়গাটি ধরে রাখতে পারবেন যে দর্শক প্রিয়তা পেল কি পেল না, এবং চরিত্রটাকে গ্রহণ করলো কি না। এখন আমরা চলে যাচ্ছি, আপনার বিবাহ হবে বাংলাভিশনের পর্দায়, সেটি সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলার থাকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার নাটকটা দেখবেন এবং নিরাশ হবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আজকের আয়োজনে আসার জন্য। আর আমরাও আশা করব বিবাহ হবে দর্শকরা নিরাশ হবেন না, আপনাদের এই যে প্রচেষ্টা সেটি সফল হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। আল কোরআনে বলা আছে, শয়তানের কোনো ক্ষমতা নাই তাহাদের উপর যাহারা ঈমান আনিয়াছে এবং প্রভুর উপর নির্ভর করিয়াছে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।